হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকালবেলা, ওরা স্কুলে যাচ্ছে। দিদা তারেক প্রত্যেক দিন ওদের স্কুল ব্যাগ নিয়ে যায়, আর নিসা সবসময় তারেকের ব্যাগটা খুব পছন্দ করে, মানে ওর সাথে ঝগড়া লাগার জন্য এই আর কি। তো তারেকের আগেই নিসা ওর ব্যাগ নিয়ে চলে যাচ্ছে স্কুলে। ও বলছে যে আমি আমার বেবিটা আর ব্যাগটা হাতে নিয়ে চলে যাচ্ছি, মানে এই যে ব্যাগটা ও ওপেন করলো ব্যাগটা চালানোর জন্য, তো সে চলে যাচ্ছে, সাথে তার বেবিটাও নিয়ে নিয়েছে। দেখতেই পারলেন এক সাইডে কীভাবে কোলে নিয়েছে। তো আমি ওকে রাগানোর জন্য ওর হাত থেকে পুতুলটা কেড়ে নিলাম। এখন ও প্রচুর রাগ দেখাচ্ছে। আর এই পুতুলটা কিন্তু আমি বাংলাদেশে যাওয়ার সময় কিনেছিলাম। তো বাংলাদেশ থেকে আসার পর এই পুতুলটা ওর সঙ্গী হয়ে গিয়েছে, কিভাবে যেন লাগেজ থেকে মানে খুঁজে পেয়েছে বলতে পারি না। তো এখন এই পুতুলটা ওর সঙ্গী হয়ে গিয়েছে, আর আমি ফেলে দিতে চাইলে ওর আব্বু না করে, মানে বলে যে আমার মেয়েটা সারাদিন একা একা থাকে। দেখুন কিভাবে বুকে জড়িয়ে ধরে রেখেছে। আর কেউ যদি না থাকে, হঠাৎ করে যদি ও এটাকে খুঁজে পায়, অনেকগুলো মানে চুমা দিতে থাকে। এখানে ফ্রান্সের ভাষায় বিজু বলে। তো আমি যখনই দেখি তখন লুকিয়ে রাখি, কিন্তু ও যদি এটাকে খুঁজে পায় প্রথমে কয়েকবার বিজু দিয়ে নেয়। তো যেটাই হোক, এখন আমি ওকে একটা ব্যাগ দিয়েছি, মানে প্লেন থেকে যে ব্যাগগুলো দিয়েছিল, কিন্তু এগুলো ও পছন্দ করেনি। ও বলছে যে আমি এগুলো নিব না, মানে তারেকের ব্যাগটাই নিবে। তো যাই হোক, আমরা দুষ্টামি করে এখন স্কুলের জন্য বের হয়ে যাচ্ছি। আসলে সকালবেলা দুষ্টামি করার জন্য এতটা সময় পাই না। আজকে একটু ভোরবেলা উঠেছি, তাই ভাবলাম ওর সাথে একটু মজা করি। তো এখন আমরা স্কুলে যাচ্ছি, আর আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, কারণ এগুলো বললে হয়তো বা কারো উপকারে আসতে পারে। আমার মনে হয় না কারো যে অপকারে আসবে, কিন্তু যারা আছে সবসময় খোঁচা মেরে কথা বলে যে বাংলাদেশ নিয়ে এত কথা বলেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, হয়তোবা তারা কোনো সমস্যার সম্মুখীন হয়নি, কিন্তু যারা দেশের বাইর থেকে যায় তারা প্রায়ই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়। তো তারা তো কখনো শেয়ার করতে পারে না, সবসময় তাদের আত্মীয় স্বজনের সাথেই শেয়ার করে। তো আমি যেই সমস্যাগুলোর সাথে মানে ফেস করছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যখন এয়ারপোর্টে নামি তখন আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফিল আপ করার জন্য জাস্ট একটা কলম, আমার তো মনে ছিল না কলম নেওয়ার জন্য। অথচ মানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কলম কিন্তু আমাদের ব্যাগেই ছিল, মানে প্লেন থেকে যেই ব্যাগগুলো গিফট করেছে দিদার তারেককে সেখানেই কিন্তু কলম ছিল, কিন্তু আমরা জানতাম না। তো যাই হোক, এয়ারপোর্ট থেকে একটা কলম কারো কাছে মানে অনেকবার চেয়েও পাওয়া যাচ্ছিল না, মানে অনেকবার চাওয়ার পরেও কেউ দিচ্ছিল না। তারপর আমি নিসাকে কোলে নিয়ে আমি একটা পুলিশের কাছ থেকে চাই, তো উনি বলছে যে না, এখান থেকে কলম দেওয়া যাবে না, একদম ডাইরেক্টলি মানে হাত থেকে কলমটা রেখে দিতে হয়েছে। ওর আব্বু আর কি কলমটা মানে ধরে বলছে যে ভাইয়া একটু কলমটা দেওয়া যাবে প্লিজ, তো উনি বলছে না, এখান থেকে কলম দেওয়া যাবে না, একদম ডাইরেক্টলি হাত থেকে রেখে দিল। তো আমি তো দেখে অবাক যে মানে এরকম বিহেভ কেউ করতে পারে জাস্ট একটা কলমের জন্য। তো আমি ওর আব্বুকে বললাম যে সমস্যা নেই, আপনি এক কাজ করেন, ইউরো ভাঙিয়ে একটা কলম কিনে ফেলেন, কারণ আমাদের কাছে বাঙালি টাকা ছিল না, তো মানে বাংলাদেশি টাকাটা। তো আমি ওকে বললাম যে ইউরো ভাঙিয়ে আপনি একটা কলম কিনে ফেলেন। তারপর কিছুক্ষণ যাওয়ার পর একটা আপুর কাছ থেকে কলম পাওয়া গেল, তো সেই আপুটা খুব সুন্দর করে দিল। তো আমি বলতে লাগলাম আপুটার সাথে যে আপু দেখেন, এখানে কেউ একটা কলম পর্যন্ত দিচ্ছে না। তো বলছে যে আপু এখানকার মানুষগুলো এরকমই, কিছু করার নেই। তো যাই হোক, তারপর আমরা যেই লাইনে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে মানে বৈদেশিক নাগরিকদের লাইনে, ওইখানে দাঁড়িয়েছিলাম। তো ওইখানে সব যারা অন্যান্য দেশের প্রবাসী সবাই দাঁড়িয়েছিল। তো নর্মাল মানুষের জন্য একটা লাইন, আর যাদের ছোট বেবি আছে তাদের জন্য আরেকটা লাইন। তো আমরা তো বেবিদের লাইনেই দাঁড়িয়েছি। তো আমাদের পাসপোর্টের টাইম চলে এসেছে, তো আমার ভাইয়ের পাসপোর্টটা দেখা কমপ্লিট। ওর আব্বু বললো যে মানে পুলিশ অফিসারকে যে ও কি যেতে পারবে কিনা, কারণ আমাদের লাগেজগুলো আনতে হবে। আর আমাদের লাগেজ কিন্তু 12টার মতো ছিল, প্রায় 12টা, হ্যাঁ 12টাই ছিল।
তো তখন বললো যে হ্যাঁ যেতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরও চলে গেল। তারপর সেই পুলিশ অফিসার দিদারের পাসপোর্টটা দেখতে শুরু করলো। তো এরই মধ্যে নিশা প্রচণ্ড গরমে কান্না শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে ভাইয়া আপনি আমার আর আমার ছোট বেবির পাসপোর্ট আগে দিয়ে দেন, তাহলে আমরা দুজন চলে যাই, কারণ আমার বেবিটা কান্না করছে। তো উনি বলছে ওকে ওকে সমস্যা নেই আমি দিচ্ছি। তো হঠাৎ করে দেখলাম চারজন বাংলাদেশি লোক, মানে ওনাদের বাংলাদেশি পাসপোর্ট, ওনাদেরকে আগে দিচ্ছে। তো আমি মানে নিশা এত কান্না করছিল, আমি বিরক্ত হয়ে বললাম যে এইটা মানে সিস্টেমটা কি বুঝতে পারলাম না, যে আমাদেরটা রেখে আপনি অন্য বাংলাদেশি তাও পাসপোর্ট দেখতেছেন। তো উনি বললো যে না না সমস্যা নেই, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদেরটা করে দিচ্ছি। কিন্তু আমার নিশা যে এত কান্না করলো, মানে নিশা রাগে প্রচুর কান্না করতেছে, ইভেন কি ওইখানকার মানুষও পর্যন্ত ওর সাথে কথা বলছে শুধু কান্না থামানোর জন্য, কিন্তু ও মোটেই কান্না থামাচ্ছে না। মানে ওর কান্না দেখে আমার নিজেরই কান্না চলে আসছে, এই অবস্থা। তারপর উনি পাসপোর্টগুলো দেয়নি, ওনাদের বাংলাদেশি পাসপোর্টগুলো কমপ্লিট করে তারপর আমাদেরটা দিয়েছে। তারপর যাক, এটা তো ঝামেলা গেল। তারপর লাগেজগুলো আনতে গিয়ে দেখি আমাদের মানে লাগেজগুলো পাওয়া যাচ্ছে না, মানে একটার পর একটা পাওয়া যাচ্ছে না। সবগুলো লাগেজ খুঁজে পেয়েছি, জাস্ট একটা লাগেজ খুঁজে পাচ্ছিলাম না। তো অন্য জায়গায় দেখি আরেকটা লোক তার কাছে আমাদের একটা লাগেজ নিয়ে রেখে দিয়েছে। তো ওর আব্বু ওইখানে গিয়ে বলছে যে এটা তো আমাদের লাগেজ। তো আমি বলছি না এটা অন্য মানুষের লাগেজ। তো যেই লোকটা মানে লাগেজগুলোর পাশে দাঁড়িয়েছিল, সে অন্য আরেকটা লাগেজ খোঁজার জন্য দাঁড়িয়েছিল। তো আমি ওর আব্বুকে বললাম যে না এটা অন্য মানুষের লাগেজ। তো ওর আব্বু মানে প্রচণ্ড রেগে গিয়েছিল তখন, যে তুমি কি আমার থেকে বেশি জানো নাকি, আমি বলছি এটা আমাদের লাগেজ। তো ওর আব্বু এখান থেকে লাগেজটা নিয়ে এসেছে। তখন লোকটা তাকিয়েছিল, মানে দেখেছে যে মানে আমাদের লাগেজ আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু ওনার লাগেজগুলো কিন্তু পাশেই ছিল। তো যাই হোক, আসলে মানে কি বলবো আর, মানে ওরা মানুষের সাথে এমন বিহেভ করে যে মানে আমরা মানুষই না এরকম বিহেভ করে, যে ওরা বড় হয়েছে দেখে অনেক কিছু, আর আমরা নর্মাল কোনো পাবলিক কোনো মানুষই না। আমি শুধু আমাদের কথা বলছি না, আরও অনেক মানুষই আছে যারা হয়রানির শিকার হচ্ছে, কিন্তু তারা তো প্রকাশ করে না। তো আমি জাস্ট শেয়ার করলাম আমার সমস্যাগুলোর কথা। আর কথা হচ্ছে যে আমি যাওয়ার সময় আমার কোনো লাগেজ ওপেন করা হয়নি, মানে ব্রাসেলস থেকে, আবার আসার সময় বাংলাদেশ থেকে কোনো লাগেজ খোলা হয়নি, কারণ আমি আসার সময় অনেকগুলো লাগেজ কম এনেছিলাম। মানে আমাদের যত কেজি মাল আনা উচিত ছিল, আমরা তার থেকে অনেক কম জিনিসপত্র এনেছি। তো এর কারণে আর কোনো লাগেজ খুলতে হয়নি আল্লাহর রহমতে। আর যাই হোক, আসার সময় মানুষগুলো দেখলাম ভালো, আমি সত্যি কথা এটা বলতে পারি, ওনারা খুব যত্ন সহকারে ছবি তুলেছে, অনেক আদর করে কথা বলেছে ভদ্রভাবে। আসার সময় ওরা খুবই ভালো বিহেভ করে, কিন্তু বাংলাদেশে নামার পর ওরা এরকম কেন করে আমি এটা বুঝি না, কারণ আমি আরেকবারও এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম যখন আমার শ্বশুরবাড়ির সাথে গিয়েছিলাম বাংলাদেশে। তখন আমার শ্বশুর আব্বা খুবই রেগে গিয়েছিল, মানে অনেক চিল্লাচিলি করেছে, কিন্তু উনি বয়স্ক মানুষ দেখে ওনাকে আর কেউ কিছু বলেনি। তো আসলে আমাদের সবসময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু মাঝে মাঝে কষ্ট লাগে যে আমরা নিজেদের দেশে যাই তারপরেও নিজেদের দেশে সম্মান পাই না। আমরা তো আর এই দেশে আনন্দের সাথে থাকি না, আমাদেরও কষ্ট লাগে, জাস্ট আমাদের সন্তানগুলোর ভালো একটা ভবিষ্যতের জন্য এখানে থাকতে হয়, এইটা হচ্ছে মেইন কথা। আমাদের বাবা মা যেমন আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে, ঠিক তেমনই আমরাও তো আমাদের বাচ্চার জন্যই এখানে থাকছি, তাদের একটা ভালো ভবিষ্যতের জন্য, যাতে তারা বড় হয়ে কিছু একটা করতে পারে, তারা যাতে জীবনে কষ্ট না করে, ঠিক না? কিন্তু আমাদেরকে এরকমভাবে কথা বলে যে আমি খুব খারাপ লাগে। তখন আমার ব্লগে তো আছে, কম বেশি সবাই বলে যে আমি বাংলাদেশ নিয়ে অনেক কিছু বলি, অনেক কথা বলি, কে কী বললো সেটা আমার দেখার ব্যাপার না, কারণ সমস্যাটা যখন আমার হয় তখন আমি বুঝি যে এটার কষ্টটা কত। আর কথায় আছে না, যখন নিজের যায় তখন সেই বুঝে, ওপর থেকে সবাই মানে বলতে পারে যে না 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 এটা না সেটা না, কিন্তু যার যায় সেই বুঝে। আর কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকে কিংবা আমাকে খারাপ কমেন্টস করে, তো তাতে কিছুই করার নেই, আমি জাস্ট ডিলিট করে দিব, কারণ হচ্ছে যার যায় সেই বুঝে। যেমন বাংলাদেশে এতগুলো স্টুডেন্টের কয়েকদিন পরপর অ্যাক্সিডেন্ট হয়, তারা মারা যায়। তো একটা স্টুডেন্টকে নিয়ে অনেক আন্দোলন করা হয়, তারপর শেষ, কিন্তু মা তো ঠিকই কাঁদে, তাদের আত্মীয় স্বজনরা ঠিকই কিন্তু কান্না করে, কারণ তাদের সন্তান চলে যায়, তারাই বুঝে যে কতটা কষ্টকর। আর তারাই তখন ড্রাইভারদেরকে মানে বকাবকি করে কিংবা
অভিশাপ দেয়, নর্মালি বলে যে আল্লাহ বিচার করবে, এটা তো অবশ্যই বলে। তো যাই হোক, আর কি বলবো, বলার ভাষা নেই। তো আপনারা যারা বাংলাদেশে যাবেন, অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যাবেন, যাতে কারো কাছে মানে ছোট হতে না হয় আর কারো কথা শুনতে না হয়। তো জানি না আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তারপরও আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।